আর এদিকে টুম্পা আবার আজকে বাইরে আমাকে ওইগুলোতেও লিঙ্ক দিতে হবে সরি গো আগের লাইফটা আমি জুম আউট মানে করতে গিয়ে হাতে ফট করে ফিনিশে হাতটা লেগে কেটে গেল একটু প্লিজ যারা ছিলে তারা যদি পসিবল হয় যদি আপডেট পাও তাহলে একটু নোটিফিকেশন পেলে লাইভে জয়েন করো আমি আবার লিঙ্কটা দিচ্ছি মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে হ্যালো আগের লাইফটা আমার কেটে গেল গো একটু জয়েন করে যাও সবাই আমি আপ লিঙ্কটা শেয়ার করে স্টার্ট করছি বাকি এসে গেছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ যা একটু প্লিজ লাইফটাকে একটু শেয়ার করে দিও সকলের কাছে রিকোয়েস্ট কারণ লাইফটা আমার কেটে গেল আমার কাছে শো করছে তো দেখাচ্ছে লাইফটা আমি স্টার্ট করে দেবো যেহেতু আগের লাইফটা থেকে কন্টিনিউ করছি সো আমি স্টার্ট করে দেবো জাস্ট আমাকে একটুখানি জানিয়ে দিও যে ঠিকঠাক আমি অডেবল অ্যান্ড ভিজিবল কিনা দেন কন্টিনিউ করব যারা জয়েন করার করে নিও আর প্লিজ পসিবল হলে লাইফটাকে একটুখানি তোমরা শেয়ার করে দিও তাহলে যাদের কাছে লাইফটা চলছিল তারা আবার পেয়ে যাবে ওকে আমি কন্টিনিউ করছি ক্লিয়ার ওকে 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 লেটস আমি স্টার্ট করছি লাইফটা এই গলার নেকপিসটা আমি কন্টিনিউ করছিলাম সো এইটা দিয়েই আবার করছি গলাটার সাথে কানেকটা যাবে হচ্ছে এরকম প্রাইস পড়বে এটার প্রাইস পড়বে ষোলোশো টাকা সিক্সটিন ষোলশো পঞ্চাশ সিক্সটিন ফিফটি পড়ছে গলার টার প্রাইস উইথ কানের দুল দেখে নাও দারুণ খুবই সুন্দর একটা নেকপিস কানের দুল প্রাইস হচ্ছে ষোলশো পঞ্চাশ সিক্সটিন ফিফটি দারুণ সুন্দর একটা নেকপিস পিস এটা দেখাচ্ছিলাম আমি লাইভে তখন তো এটা এবার সরিয়ে দিচ্ছি এবার একটা স্লিক দেখাবো চলো এটা খুব দারুণ নেক পিস মিস করোনা কালেকশনটা এটাকে চাইলে তোমরা চোকার করেও পড়তে পারবে আবার নেকপিস করে তো পড়াই যাবে প্রাইস হচ্ছে এটার ষোলোশো পঞ্চাশ সিক্সটিন ফিফটি থ্যাংক ইউ সো মাচ সঙ্গীতাজি থ্যাংক ইউ সো মাচ নেক্সট এবার একটা লাইট ওয়েট নেক দেখাবো একদম এক লাইনের টোপা নেকলেস দেখো এক লাইনের সিম্পল টোপা নেকলেস যাদের একটু সিম্পল নেকলেস পছন্দ মানে একদম লাইট ওয়েট নেকলেস তারা এই নেকলেসটা নিতে পারো একদম হালকা ডিজাইনের আধুনিক স্টাইলের একটা হালকা নেকপিস উইথ হালকা একটা সিম্পল পাশা এটা সকল বয়সী মানুষ পড়তে পারবে ডিজাইনটা এতটা সুন্দর আমি জুম আউট করে দেখাবো এ দেখো ভীষণ স্মার্ট একটা লুক দেবে প্রাইস পড়বে এটা সাড়ে নশো টাকা নাইন সাড়ে নশো অনলি প্রাইস নাইন ফিফটি পাশা নিয়ে একদম রিজনেবল প্রাইসে এটা ফাটা ফাটি নেকলেস রাউন্ড টোপা শেপের মধ্যে যাবে গলার নেক দেখাচ্ছিলাম প্রাইস হচ্ছে সাড়ে নশো টাকা নাইন ফিফটি একদম কম খরচের মধ্যে একটা দুর্ধর্ষ সুন্দর কালেকশন জাস্ট ওয়ান লাইনের মধ্যে কালেকশন কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও এই হচ্ছে পাশা ডিজাইনটা আর নেক্স্ট এবার দেখাচ্ছি একটা মিডিয়াম পান শেপ মিনাকারী নেক এর মধ্যে হালকা তোমরা মিনা পাবে দেখে নাও হালকা মিনা পাবে একদম লাইট ওয়েট কাজের মধ্যে যাবে আর এর মধ্যে এরকম টাইপের মিডিল টাই শুধুমাত্র তোমরা মিনাটুকু পাচ্ছ এরকম টাইপের বেল পাতার মতো তিনখানা ডিজাইন যাচ্ছে আমি একটু জুম করে দেখাচ্ছি একটু চুর দেখিও প্লিজ শ্রোতা তুমি আমাকে বলে দিও যে কি সাইজের দরকার আর কি বলে ওটাকে মিডিয়াম না কি সাইজ চাই সেটা আমাকে একটুখানি বলে দিও এই হচ্ছে এর সাথে কানেকটা এটার প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা ফিফটিন ফিফটিন পান শেপ ডিজাইনের মেরুন গোল্ডেন মিনাকারী ডিজাইনের একটা তোমার নেকলেস পান শেপের মধ্যে তোমার হাতের ব্রেসলেটটার কেমন প্রাইস দিদি এটা যদি বলো এটার প্রাইস সাড়ে পাঁচশো আর এটার প্রাইস বারোশো পঞ্চাশ সরাচ্ছি এরপরে একটা মিডিয়াম চাটাই দেখাবো দেখে জাস্ট মিডিয়াম দেখাবো টু সিক্স সাইজে ওকে চলো এটা একটা দেখো গলা ভরা চাটাই তার সাথে কানেরটা দেখবে কি সুন্দর এই হচ্ছে কানের প্রাইস পড়বে এটার আঠেরোশো পঞ্চাশ এইটিন ফিফটি যারা গলা ভরাট করা চাটাই নেকলেস পছন্দ করো তারা খুব ভালো লাগবে তাদের এই ডিজাইনটা দারুণ লাগবে পড়লে জাস্ট সুন্দর একটা ডিফারেন্ট স্টাইলের পাশা দেওয়া চাটাই উইথ কানের দুল প্রাইস ইজ এইটিন ফিফটি আঠেরোশো টাকা আঠেরোশো পঞ্চাশ এইটিন ফিফটি যাচ্ছে প্রাইস এর সাথে খুব ভালো একটা তোমরা কানের দুল একটা কানের এই যে এই হচ্ছে কানেকটা খুব সুন্দর চাটাইটা জাস্ট একটা গলা লুক দেবে ভরাট আর এই হচ্ছে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা সরাচ্ছি নেক্সট একটা পিকক মোটিভ এর নেকলেস দেখাবো পিকক স্টাইল মধ্যে দিদি টোপা স্টাইল এর নেকলেস টা আরেকবার দেখাবে বিগ সাইজ কঙ্কন মানে বিগ সাইজ কঙ্কন বলতে মানে সাইজ বলছো নাকি আরো বড় ডিজাইন বলছো কোনটা বলছো একটু বুঝিয়ে বলো আচ্ছা পিক মোটিভে একটা দুর্ধর্ষ সুন্দর নেক পিস আর তার সাথে কানের জাস্ট দারুন শো চোকার প্লিজ ম্যাম দেখে চোকার তোমার লেফট হ্যান্ডেরটা কি নোয়া বাঁধানো হ্যাঁ এটা অনলাইন বিজনেস টু টেন টু এইট সাইজ কঙ্কন নিতে পারো টু টেন এর হাতে আশা করি হয়ে যাবে তবে টু টেন সাইজ খুব একটা পাওয়া যায় না পেয়ে যেতে পারো দেখো এটা যদি বলো আমি দিতে পারবো আশা করি টু এইট নিলে টু টেনের হাতে হয়ে যাবে ওকে নেক্সট ডিজাইন দেখাচ্ছি পিকক স্টাইলের মধ্যে বললাম পিকক মোটিভের একটা একটা পিস দেখাবো দারুণ দেখতে আর কানেকটা চলে যাবে এরকম প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা সিক্সটিন ফিফটি দেখতে যাদের একটু ময়ূরের মধ্যে স্পেসিফিকেশন আছে যে ময়ূরেই চাই ময়ূরের সাথে দেখেছ গলার কাজটা কি সুন্দর ফ্লাওয়ারের মধ্যে কাজ করা এই রকম টাইপের কানের প্রাইস হচ্ছে এটার ষোলোশো টাকা সিক্সটিন ফিফটি দেখে দিচ্ছি দাঁড়াও টোপাটা ধরো টোপা নেকলেসটা যারা রিপিট করতে বলছো করে দিচ্ছি প্রাইস সাড়ে নশো টাকা নাইন ফিফটি একদম রিজনেবল প্রাইস দারুন দারুণ ডিজাইন দারুণ ডিজাইন আমার কঙ্কনটার প্রাইস এক পিস পিস টাকা কঙ্কনটা একদম খিলেন দেওয়া আচ্ছা এবারে একটা লাইট ওয়েট সংখ্য ডিজাইনের নেকলেস দেখাচ্ছি এর সাথে সেম ডিজাইনের ইউশেপের হারও পাবে সেটাও আমি পরে দেখাবো তোমরা তাহলে লুকটা বুঝতে পারবে নেকলেস সাথে কানের কোথায় নেকলেসের সাথে কানের পাবে হচ্ছে এই এইরকম দেখে না এগারোশো পঞ্চাশ টাকা এক লাইনের সিম্পল সংখ্য ডিজাইনের নেকলেস এই সেম মোটিভে ইউশেপের হার পাবে এটা একটা কম্বো করেও নেওয়া যাবে খুব ভালো লাগবে পড়লে আর যারা মনে করো যে কম্বো করে না নিয়ে শুধু বা শুধু নিচেরটা নেবে সেটাও পসিবল ঠিক আছে তবে কম্বো করে পড়লে না লুকটা বেশি খুলবে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এরকম টাইপের লুকটা আসবে দারুণ লাগবে পড়লে নিচে যেটা পড়েছি এটার প্রাইস পড়বে উনিশশো টাকা কানের কিন্তু সেম নাইনটিন ফিফটি আর ওপরে যেটা পড়েছি এটার প্রাইস এইটিন ফিফটি ইলেভেন ফিফটি এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ দুটোই সেম প্যাটার্ন খালি ডিজাইন মানে লেন্টের ফারাক আছে এটা ছোট নেকপিস এটা ইউ ইউশেপের হার দারুণ দেখতে এটা একটা ফুল সেট স্লিকের মধ্যে ভীষণ স্মার্ট ওয়্যার অনেকেই আছে স্লিক প্যাটার্নের গলায় পরে তাদের জন্য ভীষণ ভালো অপশন ঠিক আছে সরি দিচ্ছি দুটোই সরি দেব প্রাইস পড়বে নেকলেসটার এগারোশো পঞ্চাশ আর শেপেরটার প্রাইস পড়বে উনিশশো আর কি বাকি আছে এখানে আচ্ছা নেক্সট এবার একটা মিনা করা স্লিক দেখাবো হালকা মিনা করার জাস্ট লাইট ওয়েট মিনা রেখেছি এটার প্রাইস পড়বে ইলেভেন ফিফটি এগারোশো পঞ্চাশ টাইচেন দেখাবো কান আজকে দেখাবো না কানের স্টক আসেনি এখনো আচ্ছা এগারোশো পঞ্চাশ ইলেভেন ফিফটি সিম্পল একটা মিনা করা নেক পিস একদম লাইট যারা হালকা জিনিস ভালোবাসো অফলাইন নেওয়া যাবে কোনোভাবে না অফলাইন কোনোভাবেই নেওয়া যাবে না শুধুমাত্র অনলাইন পারচেস করা যাবে অনলাইন ছাড়া আর কোনো পারচেস করার পসিবিলিটি নেই ঠিক আছে এই হচ্ছে কানেকটা নোয়া দেখাবে দিদি নোয়া এর আগে আমি আগের দিন বোধহয় একবার দেখিয়েছি যদি আজকে সময় থাকে চেষ্টা করবো নোয়ার আমি লাইভ অলরেডি করেছি ঠিক আছে এই হচ্ছে এর সাথে কানেকটা এটার প্রাইস পড়বে হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস পড়বে ইলেভেন ফিফটি হালকা লাইট মেরুন মিনার মধ্যে পাবে লাল শাড়ির সাথে খুব মানানসই যদি কোনো পিওর রেড কালারের কোনো শাড়ি পরতে চাও তার সাথে এই গয়নাটা খুব ভালো লাগবে জামদানি হোক বা রেড কালারের কিছু অন্য অপশন হোক সেটার সাথেও বেশ ভালো লাগবে এই হচ্ছে ডিজাইনটা আজ পার্সেলটা পেলাম চোকারটা জাস্ট দারুন সত্যি খুব সুন্দর তোমার জুয়েলারি থ্যাংক ইউ সো মাচ চওড়া চাটাই টাইপের হার দেখিয়েছি জয়া মজুমদার দুখানা দেখিয়েছি একটা নয় একটু রেকর্ডের দেখে নেবে আছে অবশ্য আমার লাইফটা কেটে গেছিল তো দুটো লাইফ মিলিয়ে একটু দেখতে হবে নেকপিস দেখার জন্য একটু দেখে নিও দুটো লাইফ খুঁজে কেটে কেটে দেখে নেবে হয়ে যাবে আচ্ছা নেক্সট আমি একটা সাইড ঝালোর প্যাটার্ন এর নেকলেস দেখাচ্ছি এটা বেসিক্যালি সাইড সাইড মানে একটা একদম সিম্পল দেখো ঝালোর করা রয়েছে পাতার সাথে এর সাথে কালের পেয়ে যাবে এরকম প্রাইস পড়বে টাকা হাতের এটার প্রাইস হচ্ছে সাড়ে পাঁচশো এটার প্রাইস বারোশো পঞ্চাশ এটা কঙ্কন আছে ওটা নোয়া আছে এটার প্রাইস হচ্ছে তোমার পনেরোশো পঞ্চাশ টাকা ফিফটিন ফিফটি ফুল লুকটা জাস্ট ফাটাফাটি দেখো খুব সুন্দর দেখতে এরকম টাইপের কানের দিয়ে পড়তে পারো প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা সরালাম এবারে দু একটা দেখাবো কারণ লাইট ওয়েট একটু হয় তো একটা করে থাকে তো প্লিজ অপশান দিও হ্যাঁ আমার এই দুটো তিনটে দেখাবার একটাই উদ্দেশ্য যাতে তোমরা চারটে অপশন দিয়ে বুকিংটা করতে পারো নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছি একদম এক লাইনের একটা নেকপিস জাস্ট মাঝখানে তিনখানা ফুলের ব্রোজ বসানো আছে দিদি তোমার নোয়া অ্যাডজাস্টেবল হলে তো কোনো সাইজ লাগে না বাট যদি অ্যাডজাস্টেবল না হয় হাতে গলিয়ে পড়তে হয় সেক্ষেত্রে আমার ছাব্বিশ সাইজ লাগবে একদম প্রপারলি টু সিক্স হাতের মাপ অ্যাকচুয়ালি আমার পঁচিশ ছাব্বিশ লাগে দেখো এই হচ্ছে কানেরটা এটার প্রাইস পড়বে হচ্ছে এই নেকলেসটা টা এগারোশো পঞ্চাশ টাকা ইলেভেন ফিফটি যারা একদম এক লাইনে কিছু চাউই না যে কিছু গলায়তে দেখা যাক মনে হবে যেন দূর থেকে একটা চেন পড়ে আছো বাট যে ফুলটা করা রয়েছে ওটা দিয়েই তিনখানা ফুল পাশাপাশি রেখে কান পাশা প্রাইস এগারোশো পঞ্চাশ ইলেভেন ফিফটি দুর্ধর্ষ সুন্দর হ্যাঁ নোয়াটা দেখে নাও এসএস নিয়ে নেবে যারা নিয়ে নাও সাইজ বলে বুকিং করবে নোয়ার কিন্তু হাতে গলিয়ে পড়তে হবে গ্লাস চুর হবে না সরাচ্ছি প্রাইস হচ্ছে এটার তোমার দারুন ইলেভেন ফিফটি এগারোশো পঞ্চাশ আগের দিন অনেক আমি নেকলেস দেখিয়েছি তার মধ্যে কিচ্ছু বাঁচেনি সবই সোল্ড আউট আমাকে আজকে একজনের সাথে রীতিমতো ঝামেলা হয়ে গেল বলছে যে আমি আমরা যারা রেকর্ডেড দেখবো তার আগে কিছুই পাবো না তো দেখো ঝগড়া করে ঝামেলা করে কোনো সত্যি লাভ নেই তোমাকে অপশান দিতে হবে তুমি যদি একটা জায়গায় স্টিক থাকো যে আমি এটা নেব তো এটাই নেব অন্য কিছু নেব না তাহলে আমার কাছে অ্যাটলিস্ট পাবে না তাহলে তোমাকে অন্য কোথাও দেখে নিতে হবে আর আশা করি এমন জিনিস দেখাচ্ছি যে একটা না একটা পছন্দ দেখানো হচ্ছেই হচ্ছে তো একটু প্লিজ অপশান দিলে কারোর ক্ষতি হবে না উপকারী হবে পাল চোকার হবে পাল চোকার দেখিয়ে দিয়েছি হাতের তিরিশ সাইজ কি পাওয়া যাবে তিরিশ সাইজ হয় কারোর হাতের মাপ হ্যাঁ তিরিশ ও তিরিশ আচ্ছা আচ্ছা তিরিশ আচ্ছা তিরিশ মানে থ্রি জিরো টু এইট এর পর একটা ও আচ্ছা টু এইট এর খিলেন আপনাকে হ্যাঁ আমি বুঝতে পারিনি যে কোনো জিনিস আপনি যদি নেন তাহলে থ্রি জিরো হয়ে যাবে মানে আশা করি আমি এম নট শিওর হাতের জিনিস এক্সচেঞ্জ হবে না সুতরাং বুঝে শুনেই বুকিং করবেন ইন কেস ধরুন এটা আমি যেমন পড়ে রয়েছি এটা চব্বিশ সাইজ টু ফোর যেহেতু আমার হাতের অ্যাকচুয়াল সাইজ টু সিক্স তো আমার হাতে কিন্তু চব্বিশ সাইজটা একদম পারফেক্ট বসবে চব্বিশ কেন বাইশও হয়ে যাবে তো খিলেন করা যদি নেন তাহলে নিতে পারেন এরকম ঠিক আছে আচ্ছা এটা এটার নেকলেস বালা কি আজকে দেখাবে না আজকে কঙ্কন দেখাবো এই হচ্ছে এর সাথে কানেকটা এটার প্রাইস পড়বে ইলেভেন ফিফটি এগারোশো পঞ্চাশ লাস্ট নেক পিস আজকের লাস্ট গলার নেকলেস লাইট ওয়েট মধ্যে দারুণ দেখতে একটা ছোট ছোট ময়ূর দিয়ে বসানো ডিজাইনটা এরকম টাইপের কানের দিয়ে পড়তে হবে প্রাইস পড়বে যার ফিফটি যেটা পছন্দ হচ্ছে পাঠিয়ে দাও এই হচ্ছে বুকিং নাম্বার নেকলেস ডিজাইনটা ভীষণ সুন্দর হালকার মধ্যে পার্ল নেকলেস দেখব পার্ল নেকলেস দেখিয়ে দিচ্ছি বননী কর্মকার একটু রেকর্ডের দেখে নেবেন আজকের লাইভেই দেখানো আছে আচ্ছা দাও আজকে এবার লং সেট স্টার্ট করছি হ্যাঁ লং সেটে আজকে ইউ সেট দেখাবো ইউ সেট দারুণ জিনিস দেখাবো আজকে জাস্ট মাথা ঘুরিয়ে দেওয়া ইউ শেপ কালেকশন আছে প্লিজ প্লিজ কালে লাইফটাকে বেশি করে শেয়ার করো তাহলে কিন্তু প্রচুর মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারবো কালেকশন গুলো দেখেই তোমরা বুঝতে পারবে যে কি জিনিস আজকে তোমাদেরকে দেখাবো ইউ শেপ এর মধ্যে মারাত্মক মানে স্পেল মানে স্পেল বাউন্ড কালেকশন এগুলো সব মানে মুখের মধ্যে কোনো ভাষা থাকবে না এই ধরনের জিনিস যদি তোমরা একটা পড়তে পারো আর কিছু আমি বলবো না আমার নেকলেস যেটা পড়েছিলাম ওটার প্রাইস হচ্ছে তোমার ইলেভেন ফিফটি এগারোশো পঞ্চাশ টাকা ফার্স্টে আজকে যে ইউশেপটা দিয়ে স্টার্ট করছি এর কোনো তুলনা হয় না মানে এত সুন্দর জিনিস আর এর মধ্যে আমি হালকা মিনা রেখেছি এটা অ্যাকচুয়ালি একটা চেন লকেট প্যাটার্ন ইউশেপ মিডিলটা একটা লকেট দিয়ে জিনিসটাকে একটু জাস্টিফিকেশন দেওয়া হয়েছে আর সাইডটা বেসিক্যালি একটা চাটাই সরু চাটাই ইউশেপের হার তার সাথে এরকম টাইপের কান পাশা মিস করো না আমি বলবো মানে আমার জাস্ট যত প্রশংসা করব এটার জন্য তত কম পড়ে যাবে এত ভালো কালেকশন এটা এত পছন্দ হয়েছে আমার এই জিনিসটা আমি এক কথায় যখন দেখেছি না আমি সেই মুহূর্তে স্টক নিয়ে এসছি আমি দ্বিতীয়বার ভাবিও নি যে আমি এর মধ্যে মিনা করব না কি করবো আমি এত ভাবি না আমি জানি এটা আমাকে নিতেই হবে আমার যারা বায়ার তাদেরকে আমি বেস্ট কালেকশনটা দেওয়ার চেষ্টা করব শিউলি ফুলটা কই এরপর বক্সটা দেবে এটা না বক্স বক্স দেবে বক্স আচ্ছা চলো এই হচ্ছে হারটা আর এই হচ্ছে এর সাথে দেখো জাস্ট জিনিস সুন্দর মানে কিছু যদি সুন্দর হয়ে থাকে তাহলে এইটা পার চোকার আমি দেখিয়ে দিয়েছি রেকর্ডেড লাইভ দেখবে পেয়ে যাবে তিনবার বললাম এই নিয়ে তিনবার আহ তোমার হাতে চুড়িটা কত এটার প্রাইস হচ্ছে তোমার বারোশো পঞ্চাশ আর চুরি জানি না কোনটা আর এটার প্রাইস হচ্ছে সাড়ে পাঁচশো কানের দাও আর একটা এই হচ্ছে কানের সাথে এটার প্রাইস পড়বে টু জিরো ফাইভ জিরো দু হাজার পঞ্চাশ গর্জিয়াস সিম্পল বাট ভীষণ গর্জিয়াস দেখতে মানে এত সুন্দর ডিজাইনটা না তোমরা না নিলে একটা ভালো জিনিস মিস হয়ে যাবে প্রাইস হচ্ছে দু হাজার সুন্দর জিনিসটা জিরো দিয়ে পড়বে দারুণ ঠিক গলায় যে লকেটটা আছে ওর থেকে কানেরটা এক সাইজ ছোট আছে দ্যাটস ইট এর থেকে বেশি আর কিছু বোঝানোর নেই এর মধ্যে আর বাকিটা সিম্পল চাটাই আছে খুব ভালো লাগবে খুবই সুন্দর এই ডিজাইনটা মানে একদম আলাগুলো কঙ্কনটা সেট কত বারোশো এক পিসের দাম বারোশো পঞ্চাশ জোড়া নিলে চব্বিশশো টাকা অনেকটাই রিজনেবেল এ এটা এবারে আমি একটা ডিজাইন দেখাচ্ছি এটা আমি আজকেই আমাকে মানে পরপর দুজন রিভিউ দিয়েছে একজন হচ্ছে সঙ্গীতা সঙ্গীতারাম বিশ্বাস মানে ডেলি বেসিসে লাইভ শেয়ার করেন উনিও দিয়েছেন ইউ বেল্ট হারটা আরেকবার দেখাও এই তো দেখালাম জাস্ট করলাম তো তোমার হাতের চুড়িটা কত কত সাইজ সাইজ তো তুমি যেটা বলবে বলবে সেই দিতে পারবো আশা করি থেকে তোমার হাতে তুমি হবে আচ্ছা ফার্স্ট যেটা দেখালাম ওটার মধ্যে লাইট ওয়েট মিনা আছে এটা যেটা দেখাচ্ছে এটার মধ্যে উইদাউট মিনাকারি মিনা কারি মানে এটাও একটা মানে ইউনিকের মধ্যে একটা অন্যতম সেরা কালেকশন আমি দেখাচ্ছি তোমাদেরকে ডিজাইনটা ক্লোজ লুকে কি ফাটাফাটি দেখতে দেখো মানে জাস্ট দারুণ ডিজাইন প্রাইস সেম টু জিরো ফাইভ জিরো দু হাজার পঞ্চাশ এরকম স্কোয়ারেই পাশা পাবে আগের বারেরটা খুব গায়ে গায়ে ছিল মানে ঘন ঘন ছিল ঠিক আছে চোকার আমি দেখাবো এরপর চোকারেই আসবে তো আহ একদম গায়ে গায়ে ছিল আগের বক্সগুলো বাট এবারে যে বক্সটা এসছে একটু দূরে দূরে এসছে যার জন্য আরো ভালো ফিনিশিং হচ্ছে এই হচ্ছে কানেকটা এর সাথে প্রাইস পঞ্চাশ ভীষণ স্মার্ট দেখতে একটা নেকপিস এর সাথে পসিবল হলে আমাদের নেকলেসটাও দেখিয়ে দাও আচ্ছা এই সেম ডিজাইনে আমাদের গলার নেক আছে পেয়ার করে পড়তে পারো খুব ভালো লাগবে পরলে সে আর লাস্ট ন পিস আছে জনকে দেয়া যাবে ঠিক আছে আটটা আমি আজকে কালারে দিয়েছি মানে আট পিস আমি আজকে রঙে দিলাম রঙ করার জন্য আমার বাড়িতে এক পিস স্যাম্পেল আছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো এটা ন জন পাবে হ্যাঁ এটা প্রচুর জনকে আমরা দেওয়ার চেষ্টা করেছি দেখে নাও নেকলেসটার প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ নেকলেস কানের আলাদা হবে এক পিস বক্স হবে আর ইউ শেপের কানের হবে তোমার চারখানা বক্স মিলিয়ে একটা ধরো 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 এটা ধরো হ্যাঁ নেকলেস সাথে কানের হবে এরকম এক পিস বক্স এই যে আর ইউ সেট সাথে কানের হবে চার পিস বক্স এটা একটা ফুল সেট করে পড়তে পারো কি দারুণ লাগবে জাস্ট দেখো ইউ এমন একটা জিনিস না এর সাথে ওপরে কিছু একটা না পড়লেই নয় তো এরকম একটা কম্বো যদি হাতের কাছে পেয়ে যাচ্ছ তাতে না কেন এই হচ্ছে মোটিভ প্রাইস পঞ্চাশ টাকা ইউ শেপটা একবার রিপিট করো প্লিজ রিপিট করতে বলো না মন দিয়ে দেখো এক একটা কালেকশনে বেশ অনেকটাই টাইম নিচ্ছি তো একটু মন দিয়ে দেখে এসে নাও আচ্ছা চল প্রথমটা রিপিট করতে বললে প্রথমটা রিপিট করছি প্রথমটার প্রাইস দু আর যেটা গলায় পড়ে রয়েছি ওটার প্রাইসও দু কানের দিয়ে প্রথমটা একটু সাবেকি স্টাইলে আর এখন যেটা পরে রয়েছে এটা একটু আধুনিক গয়না এবার আমরা কি দেখাবো শিউলিটা দেখিয়ে দাও শিউলিটাও ফাটাফাটি ফাটাফাটি শিউলি ফুলের ইউসে পেয়েছে এবারে আমি ইচ্ছে করে মিনা করাইনি কারণ এটার যা ফিনিশিং চোখে দেখেছি এর উপর আমার এক মিনা করার মনই আসেনি যদি কেউ বলো মিনা মিনা করে করে দিতে হবে ঠিক ফুলের ইউশেপের হার প্রায় সেম দু হাজার পঞ্চাশ টু জিরো ফাইভ জিরো কানের পাবে চারখানা শিউলি ফুল দেখো কি দারুণ দেখতে অপূর্ব অপূর্ব কোনো কথা হবে না এসব নিয়ে টাইচেন দেখাবো টাইচেন দেখাবো টাইচেন দেখিয়ে দেবো এরপর চোকার দেখিয়ে দেন টাইচেনে যাব এই হচ্ছে কানেরটা জাস্ট দারুন এর ওপর কিছু হয় না সত্যিকারের বলছি খুবই সুন্দর ইউ শেপের হার দেখাচ্ছি প্রাইস হচ্ছে দু হাজার একদম ব্র্যান্ড নিউ স্টক থেকে ফাটাফাটি দেখতে এই হচ্ছে তোমার ডিজাইনটা দেখো জাস্ট দারুন একটা মুখে হাসি আসবেই এতটা সুন্দর জিনিস দিয়েছি না এটা না নিলে তোমরা মিস করে যাবে এই হচ্ছে কানেকটা যদি বলো মিনা করে দিতে হবে আমাকে শিউলি ফুলের মিনা বলে দেবে কি মিনা করব সেই মিনা আমি করে দেবো সরি দিচ্ছি প্রাইস দু হাজার পঞ্চাশ অবভিয়াসলি উইদাউট মিনা এক হাজার টাকা পারচেস করলে অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং লাইভ শেয়ার করে স্ক্রিনশট পাঠালে এই হচ্ছে ইউসেপের হাটটার ডিজাইনটা তো আর দারুণ দেখতে দারুন নেক্সট একটা ভারী দেখাচ্ছি স্লিক আমি চাটাই দেখিয়েছি অনেকগুলো এবারে আমি একটা ভারী চাটাই দেখাচ্ছি কারণ ভারী চাটাই হয় মানে অ্যাকচুয়াল ইউশেপ যদি কথায় বোঝাতে হয় তাহলে এটাই হচ্ছে ইউশেপের হার আর এর সাথে যে পাশাটা সেটা দেখলে তো মানে সত্যিকারের লোভ সামলানো মুশকিল হয়ে যাবে যে কোনটা নেব কোনটা নেব না জাস্ট দেখে নাও প্রাইস এটার টু ওয়ানো একুশিয়াস মানে একটা পড়বে আর কিছু চিন্তা করতে হবে না যে কি পড়বো না পরব এই হচ্ছে এর সাথে কানেক্টা আর এই হচ্ছে হারটা প্রাইজ হচ্ছে টু ওয়ান ফাইভ জিরো স্টানিং দেখতে এটা মানে কি বলবো পাশাটা শুধুও কোথাও ক্যারি করতে পারবে এতটা সুন্দর একুশশো পঞ্চাশ টু ওয়ান ফাইভ জিরো লং সেটের মধ্যে এগুলো জাস্ট ইউনিক আলাগ আলাগই দেখতে এগুলো এগুলোর কোনো তোমরা পাবে না এগুলো ওয়ান চওড়া পলা বাঁধানো আমি রাখি গো এই হচ্ছে ডিজাইনটা সরিয়ে ও সম্ভব নাকি এত কিছু আচ্ছা নেক্সট ডিজাইন দেখাচ্ছি এটা সোনার বক্স ছাড়া যাবে না হ্যাঁ এই ডিজাইনটা এটা একদম স্টিফ ইউশেপের হার মানে অনেক ইউশেপের হার এরকম হয় যে যেগুলো যেরকম গলায় পরে দেখাচ্ছি আমি কিন্তু কোন আলাদা করে কিছু মেনটেন করে দেখাচ্ছি না যতটা স্পেস তোমরা দেখতে পাচ্ছ গলায় পরলে লাগবে ততটা স্পেসই মেনটেন করে এটা গলায় তোমাদের বসবে তাই এই জিনিসটা কোনো মোড়ানো যাবে না কিছুই করা যাবে না যেরাম গোল্ড বক্সে দেব ওরাম বক্সে এটাকে এজ ইট ইজ রেখে দেবে ওরকমই থাকবে এই হচ্ছে এর সাথে কানেকটা প্রাইস পড়বে টু সিক্স ফাইভ জিরো ছাব্বিশশো পঞ্চাশ টাকা ফাটাফাটি দেখতে এর মধ্যে একটু হালকা মিনা আছে ফুলগুলোতে আমি একটু মিনা করিয়েছি মেরুনের সাথে তাহলে আরো বেশি জিনিসটা মানে ভালো লাগছে আর কি দেখতে মেরুনের সাথে গোল্ডেন ফুলের সিক্স ফাইভ জিরো ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা স্টিফ এ যেরম দেখছো এরমই যাবে এটা কোনো চেঞ্জেস কিন্তু এদিক ওদিক হবে না আর এটা মোড়ানোও যাবে না সরিয়ে দিলাম এটা না এবারে একটা কাঠির মধ্যে শেপের হার দেখাচ্ছি কাছ থেকে দেখে কেউ বুঝতেও পারবে না যেটা তুমি সোনা পড়েছ না কি পড়েছো যদি সেরকম ফিনিশিং এর শেপের হার নিতে হয় উইদাউট মিনাকারির মধ্যে এটা একটা খুব ভালো অপশন মানে অ্যাকচুয়াল শেপের হার এরকমই হয় এগুলো খুব ভালো লাগে পড়লে এর সাথে কানের পেয়ে যাবে হচ্ছে এরকম কি দেখতে দেখো প্রাইস এটার টু ফোর ফাইভ জিরো চব্বিশশো পঞ্চাশ একজনই পাবে টু ফোর ফাইভ জিরো চব্বিশশো পঞ্চাশ টাকার প্রাইস দিস ইজ আউটস্ট্যান্ডিং মানে আমি যত বলবো তত সৌন্দর্য এটার জন্য কম পড়ে যাবে গলায় পড়লে ফাটাফাটি লাগবে আর একটা কানের দাম এই হচ্ছে ডিজাইনটা আর এই হচ্ছে কানেরটা কানেরটাও বেশ বড় আছে দেখে নাও এরকম এর সাথে পড়বে আর ওপরে কিছু না পড়লেও চলে যাবে তাতেই সাজ কমপ্লিট প্রাইস হচ্ছে এটা তোমার চব্বিশশো পঞ্চাশ টু ওই পাইপটা দাও চলো সরাচ্ছি কাঠি ডিজাইন করা একটা ইউশেপের হার এগুলো অ্যাসেটের মতো থাকবে তোমাদের কাছে এক একটা ডিজাইন যখন পাবে না ডেলিভারি তখন মনে হবে যে আমার কাছে আমি যেটা কিনেছি ওটাই বেস্ট সবারই তাই সবার কাছেই সবার গয়না বেস্ট মনে হয় ওরকমই ব্যাপার আমি গয়নার সেলার আমার মনে হয় আমার কাছে সবকটাই কটাই সেরার সেরা তবে কিছু কিছু ডিজাইন চোখে লেগে যায় এটা একটা এমন জিনিস ওই মবচেন বললে আর মবচেনের মতোই একটা ইউশেপের হার দেখাচ্ছি এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা জুই ফুলের মতো ডিজাইন করা মানে ইউশেপের হার আর এর সাথে কানের পাশাটা জাস্ট দেখো দারুণ দারুণ জিনিস আমি কি বলবো এগুলোর কোনো আলাগ কিছু বলার নেই এই জিনিস হাতে ডেলিভারি নিয়ে দেখতে হবে কতটা সুন্দর কানের পেয়ে যাবে এর সাথে এরকম প্রাইস পড়বে হচ্ছে এটার টু টু টাকা খুবই ইউনিক একদম আলাদা দেখতে একটা ইউসে উইথ কান পাশা এই হচ্ছে ডিজাইনটা খুব সুন্দর আমি দেখাচ্ছি তোমাদেরকে কাছ থেকে দেখো ঝুমকোর একটা দিক কেটে দিলে যেরকম ডিজাইন আছে সেরকম টাইপেরই এটা আসবে ডিজাইনটা এই হচ্ছে পাশাটা প্রাইস হচ্ছে এটা তোমার টু টু এটা একটু ভারী হবে হ্যাঁ বেশ ভারী আর এই জিনিসগুলো খুব সুন্দর ফোল্ড হয়ে যাবে আমি দেখাচ্ছি জিনিসটা পুরোটা তোমার হাতের মুঠোর মধ্যে চলে আসবে এত সুন্দর ফোল্ড হবে সরাচ্ছি এবারে আমি দেখাবো হচ্ছে তোমাদেরকে একটা লকেট ইউ সেট হ্যাঁ লকেট দেওয়া আমি এতক্ষণ যেগুলো দেখিয়েছি সেগুলো হচ্ছে অ্যাকচুয়াল ডিজাইন মানে লকেট ছাড়া আর কি ইউ এর মতো ডিজাইন থাকবে টেম্পল স্টাইল এর মধ্যে তবে এটার নিচে একটা পেন্ডেন্টের মতো ভার্জন পাবে যেটা আরো বেশি ভালো লাগবে অনেকটা কাইন্ড অফ বলতে পারো আর এর সাথে এরকম টাইপেরই কানের পেয়ে যাবে খুব সুন্দর প্রাইস এটার একুশশো পঞ্চাশ টু ওয়ান ফাইভ জিরো এটার সেট আমি নিয়েছি দারুণ সুন্দর একদম এই হচ্ছে কানেরটা প্রাইস হচ্ছে টু জিরো একুশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা আলাদাই দেখতে একটা ইউসে হার সিম্পল চাটাই তার সাথে এরকম একটা লকেট কাঠি প্যাটার্নে আর এইরকম টাইপের কানের শুনছিলাম চলো এই হচ্ছে ডিজাইনটা লাস্ট আজকে লাস্ট ইউ এর হার দেখাচ্ছি এটা একটু ভারীর মধ্যে আছে একটু ভারী ডিজাইনের ওপর ইউশেপ এটা খুব ভালো দেখতে একটু ভারীর মধ্যে পাতা পাতা টাইপের কাজ আছে দেখো পাতা ডিজাইনের মধ্যে যাবে আর এর সাথে কানের পেয়ে যাবে এরকম খুব সুন্দর এটার প্রাইস পড়বে টু ফোর ফাইভ জিরো চব্বিশশো পঞ্চাশ এটাও সুন্দর চব্বিশশো পঞ্চাশ টাকা টু ফোর ফাইভ জিরো যাচ্ছে প্রাইস দারুন এটাও খুব সুন্দর তবে এটা একটু আধুনিক স্টাইলের মধ্যে যাবে একদম আধুনিক গয়না যেরকম হয় সেরকমের মধ্যে ইউসেফের কনসেপ্টে যাবে এই হচ্ছে ডিজাইনটা সরিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে তোমার আহ একুশশো পয় চব্বিশশো টু ফোর ফাইভ কোনো কারোর কোনো সেটে যদি কারোর প্রাইজ মনে রাখতে কষ্ট হয় মানে ভুলে যাও হতেই পারে এত পরপর প্রাইস বলে যাচ্ছি মনে না রাখারই কথা তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি ডেফিনেটলি করে দেবো বলে দেবো আবার প্রাইস চোকারের সেগমেন্ট স্টার্ট করছি হ্যাঁ চোকারের সেগমেন্ট স্টার্ট করছি ঠিক রাখা ঠিক নিয়ে আসা হয়নি এটা আমি দিইনি না বলিনি আলাদা করে রেখেছিলে তুমি বলেছো এটা 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 আবার হতে পারে এখন কি কি দেখাবে এখন দেখাবো হচ্ছে চোকার আর টাইচেন দেখাবো চলো ফার্স্ট চোকার গাজরাটা তোমার কালেকশন খুব সুন্দর না আমার কালেকশন নয় তবে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমি বলে দেবো এটা ফলস ফলস চলো ফার্স্ট চোকার যেটা দিয়ে স্টার্ট করব। স্টাইলের চোকার দারুণ দেখতে উইথ কানের দুল প্রাইস পড়বে ষোলোশো খুবই সুন্দর বেল স্টাইলের চোকার উইথ কানের দুল এ আর কিছু বলার নেই এটা সোনারই ডিজাইন পুরো সোনার ডিজাইনটাকে হুবহু কপি করে একদম আনা হয়েছে আর এর সাথে এরকম লং কানের পাবে প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা সিক্সটিন ফিফটি খুবই ভালো দেখতে ষোলোশো পঞ্চাশ সিক্সটিন ফিফটি উইথ কানের দুল খুব ভালো দেখতে লাগবে পড়লে লম্বা কানের দেখে নাও কতটা বড় আছে প্রথম চোকারের ডিজাইন প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা সিক্সটিন ফিফটি ষোলোশো পঞ্চাশ সিক্সটিন ফিফটি বেল্ট স্টাইলের চোকার আর নিচে যে ড্রপটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে কানের দুল ওটাই কানে ঠিক আছে এবারে মিনা দাও মিনাটাও কি দেখিয়ে দিয়েছিলাম হ্যাঁ এটা বলেছি এটা বলেছি এই দুটো আমাকে দিতে বলেছিল যে নিজে থেকে দেবে নিজে থেকে এইরকম আচ্ছা নেক্সট একটা চোকারের ডিজাইন দেখাচ্ছে এটা মিনা করা এটা মিনা ওয়ার্কের মধ্যে পাবে এটা এটা এর কানের তোমাদের ওই চেলাগুলোকে একদিন কি কনফিডেন্টলি বলে তোমার শুনতে পাই হ্যাঁ আর একটা কিছু কানের মনে রাখতে পারে না একটা কিছু না ভুল ভাল করে শুধু চলো নেক্সট ডিজাইন দেখাচ্ছি এই হচ্ছে তোমার এর সাথে কানেকটা খুব ভালো দেখতে এই ডিজাইনটা সাইড ময়ূরের মিনাকারি একটা চোখর উইথ কানের দুল দেখো গলারটায় এই জায়গাটায় যে রাউন্ডটা দেখছো ওটা দিয়েই অ্যাকচুয়ালি হ্যাঁ আর নিচে দেখো এরকম টাইপের চেনের কাজ পাবে প্রাইস পড়বে হচ্ছে এটার তোমার তেরোশো পঞ্চাশ ডিজাইন আছে আমি যেহেতু চোকার তাই জুম করেই দেখাচ্ছি জুম করে দেখলে ভালো বুঝতে পারবে ডিজাইনগুলো প্রাইস পড়বে এটা তেরোশো পঞ্চাশ টাকা থার্টিন ফিফটি তেরোশো পঞ্চাশ থার্টিন ফিফটি পড়বে প্রাইস দারুণ দেখতে চোকারটা চেনের কাজ করা মিনাকড়ি ডিজাইন মিনাকারি ডিজাইনের মোটিফ যাচ্ছে আর এর সাথে কানের চলে যাবে এরকম তেরোশো টাকা সরালাম এবারে একটা ঝালর চোকার দেখাবো ফাটাফাটি দেখতে এই চোকারটা ফাটাফাটি ডিজাইন মানে ওয়ান অফ মাই ফেভারিট একটা চোকার এত ভালো ফিনিশিং এই চোকারটার আমার তো ভীষণ ভালো লাগে যারা একটু মিনা ছাড়া একটু গর্জিয়াস চোকার চাইছো তারা এরকম টাইপের নিতে পারো খুব ভালো লাগবে মানে যত ভালো বলবো তত ভালো এটার জন্য কম এই হচ্ছে ঝালরের প্যাটার্নটা আর এর সাথে কানের পেয়ে যাবে এরকম প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ সিক্সটিন ফিফটি ষোলোশো পঞ্চাশ সিক্সটিন ফিফটি যাচ্ছে প্রাইস দেখতে এটা খুব সুন্দর একটা মোটিভের ঝালর মুটিদের চোখ আর ঝালরগুলোতে পানের কাজ করা আছে পান পান টাইপের মোটি। প্রাইস হচ্ছে এটা ষোলোশো পঞ্চাশ সিক্সটিন ফিফটি আর ওই পান শেপেই কানের দুল কানের দুলটা খুব সিম্পল যেহেতু গলাটা অনেক ভারী তাই কানেরটা যত সিম্পল পড়বে তত বেশি সোভার লাগবে সরিয়ে দিলাম প্রাইস হচ্ছে ষোলোশো টাকা মিস করো না এটা যদি একদম হুবুহু সোনার মতো দেখতে কোনো ঝালোর চোকার শখ থাকে তাহলে এটা করে নাও কিনে নাও ভালো লাগবে নেক্সট একটা দেখাবো চেনের কাজ করা এটাও সুপার দেখতে মানে ডিজাইনটা নিয়ে কোনো কথা হবে না এটা আমার মিনার মধ্যে এত পছন্দ হয়েছে যখন থেকে এসছে প্রাইস পড়বে এটার তেরোশো পঞ্চাশ টাকা থার্টিন ফিফটি পাশাটা জাস্ট দেখো পাশাটা মন ভরে যাবে দেখলে এই দেখো খুব ভালো খুব সুন্দর প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ থার্টিন ফিফটি গলার পাশাটা যেরকম বড় কানের পাশাটা ওরা কমই বড় ওরা কমই বড় দেওয়া হয়েছে খুব ছোট পাশা আমি রাখিনি কারণ যেহেতু গলারটাই এত বড় পাশাটা মেডিলে পাচ্ছ তার সাথে অবভিয়াসলি ম্যাটার করে কানেরটাও একটু যাতে গর্জিয়াস লাগে পড়লে প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা থার্টিন ফিফটি কানেরটা চলে যাবে এরকম তেরোশো পঞ্চাশ থার্টিন আচ্ছা সরাচ্ছি এই হচ্ছে ডিজাইনটা খুব ভালো দেখতে এবার একটা মিনা ছাড়া দেখাবো হ্যাঁ মিনা ছাড়া লহরি চোকার দেখো মিনা ছাড়া লহরি চোকার খুব ভালো লাগবে এটাও পড়লে দেখো মিনা ছাড়া লহরী চোকার লহরিটা আমি গলায় পরে বলবো কত লাইনের আছে ও তো বললো না বলছে নিচু হও বারবার ও তো বললো না নিচু বলতে কেন বল তিন চার পাঁচ লাইনের লহরী চোকার দেখে নাও ফাইভ লাইনের গর্জিয়াস লহরি চোকার কানের এটার পঞ্চাশ এর আগের দিন আমি একটা পাঁচ লাইনের ওর চোকার নিচে একটু চেনের কাজ ছিল এর পাশার নিচে কোনো চেনের কাজ নেই ঠিক আছে এই হচ্ছে এর সাথে কানেকটা প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ওটাও গর্জিয়াস এটাও গর্জিয়াস ওটা শেষ এটা দেখালাম এবার ঠিক আছে সরিয়ে দিলাম ষোলোশো পঞ্চাশ আই থিংক কোটার প্রাইজ ছিল চোদ্দোশো টাকা সরিয়ে দিচ্ছি পাঁচ লাইনের গরচিয়াস দেখতে একটা লহরী চোকার এবারে একটা সিম্পল কন্ঠিকাম চোকার দেখাবো মিনা করা এক কথায় পছন্দ হয়ে যাবে দেখলে এতটা সুন্দর জিনিসটা দেখবে তোমরা এটা হচ্ছে সিম্পল একটা ছোট্ট কন্ঠি ঠিক আছে শিউলি ফুল ডিজাইনের সাইডটা একদম হচ্ছে চাটাই মোটিভের একটা চোখার আর তার মাঝখানে একটা শিউলি ফুলের মধ্যে মেরুন মিনা করা হয়েছে এই হচ্ছে কানেকটা দেখে নাও যেটা তোমরা দেখতে পাচ্ছ জবা ফুলের মতো মিনা গলায় আছে ওই সেম মোটিভের মিনাটাই মীনাটাই পাবে প্রাইস পড়বে সাড়ে নশো টাকা নাইন ফিফটি যারা সোভার জিনিস পছন্দ করো একদম হালকা কাজ ভালোবাসো এটা নাও খুব ভালো লাগবে এই হচ্ছে কানেকটা সাড়ে নশো টাকা নাইন ফিফটি শিউলি ফুলের মিনাকারি চোকার হ্যাঁ প্রত্যেকটা গলায় পরে দেখানোর একটাই উদ্দেশ্য যাতে গলার মধ্যে পরে আসছে বড় কতটা কতটা ছোট কতটুকু এগুলো বোঝাবার জন্যই কিন্তু আমার এরকম করে দেখানো এই হচ্ছে চোকারের ডিজাইনটা সরিয়ে দিলাম এবারে একটা মিনা ছাড়া দেখাবো মিনা ছাড়া ঝালোর ডিজাইনের একটা সেনকো গোল্ড নিজস্ব একটা ডিজাইন দেখানো হচ্ছে একদম মিরার কপি একদম হুবহু সোনার ডিজাইনটার মতো এটাকে আমরা বানিয়েছি তোমরা আগের দিনও আমি বলেছিলাম যখন এটা দেখিয়েছিলাম যে এটা একদম হুবহু কপি আমরা করেছি তো যাদের কাছে একদম সোনার মতো দেখতে কোন চোকারের শখ আছে কার না নেই সবারই এরকম সোনার মতো দেখতে চোকারের শখ থাকে তারা একদম এরকম টাইপের ডিজাইন কিনতে পারো আর এর সাথে কানের পেয়ে যাবে হচ্ছে এরকম এই হচ্ছে এর সাথে কানেকটা প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ সিক্সটিন ফিফটি ষোলোশো পঞ্চাশ টাকা সিক্সটিন ফিফটি পড়ছে প্রাইস সেনকোর নিজস্ব ইন হাউস একটা সোনার ডিজাইনের চোকার জাস্ট অমেজিং ডিজাইন প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ সিক্সটিন ফিফটি সিম্পল যেহেতু গলায় খুব মানে গর্জিয়াস রয়েছে তাই কানেরটা যতটা সিম্পল করা যায় ততটাই ভালো দেখি এই হচ্ছে দিলাম ষোলোশো পঞ্চাশ টাকা এবার একটা মিনা দেখাবো হ্যাঁ আচ্ছা আমার এরকম যারা শাড়ি পরবে নীল কালারের তারা এরকম খুব দারুণ লাগবে নীল তো থাকবেই তার সাথে অন্য কালারের মিনা থাকার জন্য জিনিসটা কন্ট্রাস্ট আরো বেশি লুকটা ফাটবে দিদি তোমার কাছ থেকে নেকলেস নিয়েছি খুব সুন্দর হয়েছে দিদি আজকে কি পুষ্প নেকলেস পেলাম জাস্ট লুক লুকা লাইক পিওর গোল্ড ওটা তো আমাদের একদম কথা দেয়া আছে যে তোমাদের যে কটা জিনিস দেব সবকটা কটা শোনার মতো হবে হান্ড্রেড পার্সেন্ট তো তোমরা এবার যতটা ভরসা করে কিনতে পারবে তত ভালো জিনিস পেয়ে যাবে নেক্সট যেটা দেখাচ্ছি এটা ব্লু শাড়ির সাথে না ভীষণ ভালো লাগবে কেন আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে কথাটা ব্লু এর সাথে কন্ট্রাস্টে অনেকেই দেখছি আজকাল রেড ব্লাউজ গোল্ডেনিশ ব্লাউজ পরছে গোল্ডেন তো যে কোনো কিছুর সাথেই পরা যায় সে আর আলাদা করে কি বোঝাবো তোমাদেরকে কত ভালো লাগবে কিন্তু জিনিসটা এরকম টাইপের যদি তোমরা পড়ো আরো বেশি শাড়িটার লুকটা না খুলবে ঠিক আছে এটার প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ সিক্সটিন ফিফটি ব্লু মিনা পাবে তার সাথে মেরুনের সাথে গোল্ডেন মিনাও পাবে একটু জুম করে ডিজাইনটা দেখাবো দেখো কতটা ভালো দেখতে না চুর হবে না এই হচ্ছে কানেকটা প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ গর্জিয়াস ওয়ার্কে যাবে পরলে ভীষণ মিষ্টি লাগবে এই হচ্ছে ডিজাইনটা দারুন দারুন জাস্ট দারুন নেক্সট একটা দেখাবো আরেকটা চোকারের ডিজাইন এটা হচ্ছে তোমার মিনা ছাড়া হালকা তোমরা এর মধ্যে এরকম টাইপের ডিজাইন পাবে দেখে নাও নিচের পোশানটা একটু কানবালার মতো পাবে ইউশেপের কানবালার কনসেপ্টে পাবে আর এর সাথে কানেরটাও ওরকম কানবালা কনসেপ্টেই আসবে প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ ফিফটি চোদ্দশো পঞ্চাশ ফিফটি এটা না গর্জিয়াস না হালকা দুটো দিকই মেনটেন থাকবে এর সাথে এরকম কানের পাবে তোমার হাতের নোয়াটা দেখাও দেখাচ্ছি এই যে নোয়াটা একটা গণেশ ডিজাইনের আছে প্রাইস সাড়ে পাঁচশো ফাইভ ফিফটি সাড়ে পাঁচশো টাকা ফাইভ ফিফটি পড়বে প্রাইস সাড়ে পাঁচশো ফাইভ ফিফটি হম চোকার গুলো জাস্ট ওয়াও লাভলি একদম সরাচ্ছি এটার প্রাইস হচ্ছে ফোরটিন ফিফটি এবার একটা মিনা করা দেখাবো হ্যাঁ একটা মিনা করা চোকার দেখাচ্ছি সিম্পলের মধ্যে খুব সুন্দর খুবই সুন্দর প্রাইস হচ্ছে দেখি 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 ওটা না এটা প্রাইস হচ্ছে হাজার পঞ্চাশ একটু ক্লোজ লুকে দেখায় নাহলে বুঝবে না দেখো না হাজার পঞ্চাশ থাউজেন্ড ফিফটি খুব সুন্দর আসতে খুব সুন্দর মিনাটা পাচ্ছ মেরুন আর গ্রিন দারুণ দেখতে আর এর সাথে কানেকটাও কিন্তু ছোটখাটো নয় মধ্যে খুব সুন্দর পাবে হাজার পঞ্চাশ টাকা তোমার কালেকশন খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আর এটা না বললেই নয় যে রিজনেবল প্রাইস আমি অলওয়েজ চেষ্টা করি এটা তোমরা বলো না বলো আমি বলে দিচ্ছি আমি কিন্তু আমার তরফ থেকে তোমাদেরকে সব সময় রিজনেবল দেওয়ার চেষ্টা করি সো তোমরা যদি পাঁচটা লাইফ ফলো করো সেটা তোমরা বুঝতে পারবে যে আমরা কতটা রিজেনেবেলে তোমাদেরকে দিই আর কোয়ালিটি দেখে নিতে পারো মানে অন্য জায়গা থেকেও কিনে দেখতে পারো আমারটাও কিনে দেখতে পারো পাশাপাশি রেখে ডিফারেন্স নিজেরাই করে নেবে আমি এর থেকে বেশি জাস্টিফিকেশন বোঝাতে পারবো না তোমাদেরকে নিজেদেরকেই কিনে বুঝতে হবে যে কতটা জেনুইন কতটা ফেক চলো নেক্সট একটা চোকার দেখাচ্ছি একদম রিজনেবল প্রাইসে যদি সোনার মতো দেখতে চোকার চাও তাহলে এটা একটা মাস্ট হ্যাভ চোকার আইবুড়ো ভাত থেকে শুরু করে ভাত কাপড় অব্দি যে কোনো অনুষ্ঠানে ওপরে চোকার তার নিচে নেকলেস এরকম মোটিভ করতে চাইলে এই চোকারটা একটা ভীষণ সুন্দর অপশন বেল পাতা ডিজাইনের চোকার উইথ কানের সাড়ে নশো নাইন ফিফটি সাড়ে নশো টাকা নাইন ফিফটি পড়ছে প্রাইস সরিয়ে দিলাম এবারে দুটো মাত্র পন্থি দেখাবো তারপরে কমপ্লিট চোকার সেগমেন্ট ফার্স্ট যে কন্ঠিটা দেখাবো দেখে নাও একদম সিম্পল জাস্ট মানে সিম্পলের মধ্যে জাস্ট একটা কন্ঠি দেখাচ্ছে একদম হালকা না গো এগুলো সিটি গোল্ড নয় ডিজ আর অল রিয়াল গোল্ড প্লেটেড একদম অরিজিনাল গোল্ডের প্লেটিং করা এই হচ্ছে এর সাথে কানে এটার প্রায় সাড়ে আটশো এইট ফিফটি সাড়ে আটশো টাকা আমি যখন চোকাটা দেখাতে গেছিলাম আমাকে একজন বলল কমেন্ট করে একটু স্লিক কন্ঠি বা দেখিও না তো চোকার আমি দেখাচ্ছি কিন্তু ঠিক আছে তো দেখে অপশান দিয়ে বুকিং করো নেক্সট ডিজাইন দেখাবো লাইট ওয়েট মধ্যে একদম সিম্পলের মধ্যে দেখে নাও এটার প্রাইস ও সাড়ে আটশো এইট ফিফটি এর থেকে কম দামে কিছু হয় না বুঝলে এর থেকে কম দামে গোল প্লেটেডে কিছু পাবে না সোনার দাম এখন আকাশ ছোঁয়া এগুলোরও দাম বেড়ে দাও কালারের জন্য দাম বেড়ে যাবে এই হচ্ছে কানেরটা এর সাথে প্রাইস হচ্ছে সাড়ে নশোটা সাড়ে আটশো এই একদম সিম্পল চোকার কাম কোনটি আমি দেখিয়ে দিলাম নাম্বার দেখুন ম্যাডাম দেখানো দেয়া আছে আমার বুকিং নাম্বার ওপরে ডেসক্রিপশনও দেওয়া রয়েছে প্লাস কমেন্ট কমেন্টও করা রয়েছে আমি মুখেও বলে দিচ্ছি এইট টু ফোর টু ঠিক আছে টাইচেন দেখাবো স্টার্ট করছি চলো টাই দিয়ে স্টার্ট করবো এবার দেখানো কোমর ব্যথা হচ্ছে কি তো আমি চলো টাইচেন দেখাচ্ছি কি দিয়ে স্টার্ট করবো বুঝতে পারছি না এত ভালো ভালো টাইচেন এর কালেকশন কি তুমি ফিরে গেছো চুর দেখাবে হ্যাঁ হ্যাঁ চুর আমি আজকে কয়েকটা দেখিয়ে যাবো চুর একটু মপচেন দেখাবে না আজকে মপচেন দেখাবো না মপচেন আমার দেখানো আছে সো মপচেন আর আজকে দেখাচ্ছি না নেক্সট লাইভে আবার চেষ্টা করবো চলো নেক্সট টাইচেনের সেগমেন্ট স্টার্ট করলাম টাইচেনে খুব সুন্দর একটা কালেকশন দিয়ে স্টার্ট করব এটা হচ্ছে আমাদের প্রজাপতি না দেখে চলো হ্যাঁ জানি না কি জিনিস তোমরা বলো তো এটা কি প্রজাপতি না ফোরিং আমার তো ফোরিং মনে হচ্ছে বুঝলে এবার তোমরা আমরা থেকে তোমরা ভালো বোঝো এই হচ্ছে কানেকটা। কি দারুণ দেখতে টাইচেনটা দেখো টাইটার প্রাইস পরে বলছি ডিজাইনটা আগে বলো এটা কি একোয়া মিনাকারিতে টাইচেনটা করা হয়েছে আর মাঝখানের ডিজাইনটাকে একটুখানি মেরুনিশ ওই যে বাটারফ্লাই বলেছে বাটারফ্লাই বলেছে এই হচ্ছে টানের এটার প্রাইস রয়েছে হচ্ছে ১৪৫০ পঞ্চাশ ফোর্টিন ফিফটি ফাটাফাটি দেখতেই টাইচেনটা বাটারফ্লাই ওকে চলো বাটারফ্লাই বাটারফ্লাই ডিজাইনের টাইচেন ভিথ কানের দুল প্রাইস হচ্ছে তোমার চোদ্দোশো পঞ্চাশ টাকা ফোর্টিন ফিফটি হ্যাঁ চোদ্দোশো পঞ্চাশ টাকা ফোর্টিন ফিফটি আলাদা আলাদা রাখো হ্যাঁ আমি আলাদা করে দিয়েছিলাম আরো আছে আরো মিনাগুলো আলাদা করে দাও হ্যাঁ এই হচ্ছে হচ্ছে প্রাইস টাকা ঠিকই বলেছ খুব সুন্দর এটাও সোনারি ডিজাইন একোয়া মিনা আমি বলবো মিনাটা চেঞ্জ না করতে যের মিনা আছে ওরকমই নিতে তাহলে বেশি ভালো লাগবে বাকি মিনার কালার এমনি চেঞ্জ হবে ঠিক আছে আচ্ছা এবারে একটা মিনা ছাড়া দেখাবো এটা একটু লম্বা হবে আগের তার থেকে ওটা একটু শর্ট ছিল এটা একটু দেখো এটা ওর থেকে একটু লম্বা হবে টাইচেনটা এরকম টাইপের টাইল আর এরকম টাইপের কানের সাথে প্রাইস পড়বে সেম চোদ্দশো পঞ্চাশ ফোরটিন ফিফটি চোদ্দশো পঞ্চাশ টাকা ফোরটিন ফিফটি পড়বে প্রাইস আর এই হচ্ছে কানের দুইটা চোদ্দশো পঞ্চাশ টাকা দারুণ এটাও খুবই সুন্দর খুব ইউনিক প্যাটার্ন এরপরে যেটা দেখাবো ওটা দেখে মানে মাথা ঠিক থাকবে না এত সুন্দর এই হচ্ছে ডিজাইনটা ফোরটিন ফিফটি পঞ্চাশ নতুন একটা মার্কেট মার্কেটে লঞ্চ হয়েছে এই টাইটা দেখেছি ডিজাইনটা আমি এর আগেও আমার এত ভালো লেগেছে আমি মিনাটার জন্য ওয়েট করছিলাম মিনাটার জন্যই এই টাইচেনটার একটা আলাদা স্টেটমেন্ট লুক এসছে আমি এত সুন্দর মিনাকারি এত স্মার্ট মিনাকারির আমি আজ অব্দি কোন হার দেখিনি এত সুন্দর জিনিসটা দেখতে আর এর সাথে কানের জাস্ট দেখো তোমরা আস্তে আস্তে তো লাইটটা চলছে এত কথা যদি তোমরা চালিয়ে যাও তার মাঝখানে সরুটা হ্যাঁ মোটা নিয়ে এসো মধ্যে যদি কোনো সরু চুল থাকে দেখো আমি বলবো এই ছেড়ো না এত সুন্দর জিনিস এটা আমার এত ভালো ভালো লেগেছে মিনাটা করেছে লাগছে ভীষণ হোয়াইটিশ মিনা করা হয়েছে শঙ্খর কনসেপ্টে অনেকটা শঙ্খর মতোই দেখতে ডিজাইনটা ঠিক আছে ওই জন্য শঙ্খ টাইপেরই মিনাটা রাখা হয়েছে আর এত আধুনিক স্টাইলের মধ্যে এই গয়নাটা দারুণ জিনিস প্রাইস পড়বে হচ্ছে এই গয়নাটার ফোরটিন ফিফটি চোদ্দশো পঞ্চাশ সুন্দর একটা টাইচেনের ডিজাইন প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা এরকম মিনার মধ্যে এরকম টাইচেন কখনো আমি দেখিনি দেখো আম কলকার মধ্যে একটা গোলাপ লাগানো কনসেপ্টটাকে পুরোপুরি সোনার শঙ্কর সাথে তুলনা দেওয়া হয়েছে জিনিসটাকে তবেই ওইটার মধ্যে হোয়াইট মিনা হয়েছে অন্য মিনা বললে আমি করে দেবো মিনা ছাড়া বললেও করে দেবো বাট সাদাটার মধ্যে যে আভিজাত্যটা রয়েছে তোমরা ভেবো না যেটা আর্টিফিশিয়াল লাগবে আর্টিফিশিয়াল লাগলে আমি কোনোদিনও লাইভেই দেখাতাম না এতটুকু গ্যারান্টি দিতে পারি যারা ভরসা করো তারা একদম হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট করে এই গয়নাটা অ্যাটলিস্ট নিয়ে দেখো এতটা সুন্দর জিনিস না নিলেই নয় প্রাইস পড়বে হচ্ছে এটার চোদ্দশো পঞ্চাশ ফোরটিন ফিফটি কানেরটাও কিন্তু বেশ বড় একদম প্রশংসা করার মতোই কাজ করা হয়েছে এটাতে তাই জন্যই আমি তোমাদেরকে দেখালাম ঠিক আছে সরিয়ে দিচ্ছি প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা ফোরটিন ফিফটি যার জন্য আমি দুটো কানের পরে দেখালাম কারণ জিনিসটা এতটাই সুন্দর না পরে দেখালে তোমরা বুঝতেই পারবে না আচ্ছা একটা সিম্পল এবার দেখাচ্ছি বিনা ছাড়া একদম সিম্পল কারিগরি বেশি কাজ নয় হালকার মধ্যে জাস্ট একটা ডিজাইন দেখানো হচ্ছে দেখো এটা একদম সিম্পল জাস্ট একদম একটা হালকা ডিজাইনের টাইচেল আর এর সাথে কানের পাবে হচ্ছে এরকম ভীষণ সুপার দেখতে টাইটা আর এর সাথে কানেরটাও একদম অর্ধেক চাঁদের মতো কনসেপ্টটা আমি বুঝিয়ে দিচ্ছি এই জায়গায় যে এই জিনিসটা করা রয়েছে এটা দিয়েই কানেকটা একদম অন্যরকম সাজের একটা টাইচেন আর তার সাথে পেয়ে যাবে এরকম টাইপের কনসেপ্টে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টুয়েলভ ফিফটি বারোশো পঞ্চাশ টাকা টুয়েলভ ফিফটি যাচ্ছে প্রাইস একদম সুন্দর দেখতে একটা টাইচেন উইথ কানের দূর পুরো আনকমন দেখতে এটা দাও একটা ডিজাইনের টাই দেখাচ্ছি হ্যাঁ ময়ূর মোটিভের মধ্যে আচ্ছা ময়ূর ডিজাইনের একটা টাইছেন ময়ূর মোটিভের একটা টাইছেন উইথ কানের দুল দেখো খুব ভালো দেখতে এটাও এই হচ্ছে কানেরটা যাদের বেসিক্যালি ময়ূরেই চাই তাদের জন্য এটা একটা মাস্ট হ্যাভ অপশন ময়ূরের মিনাটাও ফাটাফাটি আর কানেরটাও জাস্ট অপূর্ব আর নিচে দেখো প্রপারলি দুটো ঝুমকো লাগানো প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা ফোরটিন ফিফটি চোদ্দশো পঞ্চাশ ফোরটিন ফিফটি প্রাইস আর এই হচ্ছে কানের দুলটা চোদ্দশো পঞ্চাশ ফোরটিন ফিফটি এই হচ্ছে কানেরটা ময়ূর ডিজাইনের মিনাকারি টাইছেন আর এই হচ্ছে কানের দুলটা সরিয়ে দিচ্ছি বলো বলো এরপরে দেখাবো তেঁতুল পাতা ডিজাইন তেঁতুল পাতা ডিজাইনের টাইচেন এটা একটু শর্ট হবে মানে এটা একটু ছোটই পরে এগুলো গলার কাছে যত লকেটটা থাকবে তত দেখতে ভালো লাগবে সেই স্টাইলটা মাথায় রেখে ভাবনা চিন্তা করে বানানো এটা এরকম টাইপের শর্ট একটা তেঁতুল পাতা টাইচেন তার সাথে এরকম গর্জিয়াস তেঁতুল পাতা কানের দারুণ ব্যাপার আর খুব স্মার্ট দেখতেও যত টাইটা ভেতরে ঢুকে যাবে তত ভালো লাগবে এই হচ্ছে কানেক্টটা প্রাইস পড়বে বারোশো টুয়েলভ টাকা টুয়েলভ ফিফটি টাই চেনেও অপশন দেওয়াটা ম্যান্ডেটারি টাই না হলে কিন্তু পাওয়া মুশকিল আছে কারণ সব টাই চেন সব রকম স্টক ওয়াইজ অ্যাভেলেবিলিটি থাকে না এটা যেমন একটাই আছে ঠিক আছে প্রাইস হচ্ছে বারোশো টাকা টুয়েলভ ফিফটি এই হচ্ছে টাইয়ের ডিজাইনটা তেতুল পাতা সাথে তেতুল পাতা কানের দুল বারোশো টুয়েলভ সানফ্লাওয়ার মোটিভ এর মধ্যে হালকা মিনা অল্প মিনা করা হয়েছে কারণ নাহলে একই রকম দেখতে লাগে সব এগুলো মানে এরকম টাইপের আমি অনেক দেখিয়েছি এর আগে তো একটু মিনা জিনিসটা করলে ব্যাপারটা বোঝা যায় যে এটার মধ্যে অ্যাকচুয়ালি কি ফুল আছে ফুল যে এটুকু বোঝানোর জন্যই মিনাটুকু করা তুমি ওটা লাগাতে ব্যস্ত আর আমার গলায় যেটা পড়তে হবে ওটা লাগানোর কোনো ইয়ে নেই তোমার পাচ্ছি না লাগাতে লাগা দেখো সূর্যমুখী মোটিভের মধ্যে সানফ্লাওয়ার খুব ভালো দেখতে টাইটা ছোট্ট কানপাসা সাথে মিনা করা ছোট্ট মিনা করা কানপাসা প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা থার্টিন ফিফটি তেরোশো পঞ্চাশ থার্টিন ফিফটি এটা খুবই সুন্দর এবং ইউনিক দেখতে একটা টাইচেন উইথ কানের দুল প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা থার্টিন ফিফটি তেরোশো পঞ্চাশ থার্টিন ফিফটি মেরুনের সাথে গোল্ডেন মিনা করা টাই এন্ড কানের দুল জালি কাজের মধ্যে পাবে নেক্সট একটা শঙ্খর মধ্যে টাইচেন দেখাবো শঙ্খ স্টাইলিং এর মধ্যে যেটা শঙ্খ হয় আর কি সেটার মধ্যেই এর আগে আমি একটা মিনা করা দেখিছি বারবার বলবো মিনা করাটা বেশি সুন্দর তবে মিনা ছাড়াটাও খারাপ নয় মিনা করাটা ইউনিক আলাগ দেখতে গোল প্লেটেডেও অনেক কিছু এখন আলাদা ধরনের জিনিসপত্র ইনোভেট করা হচ্ছে যাতে তোমরা আধুনিক গয়না কিছু পড়তে পারো সেই কনসেপ্টে সেটার কথা মাথায় রেখে তো সেরকম স্টাইলেরই মিনা করা ওয়ার্ক আমি একটা টাইচেনে দেখি চাই যারা একটু লম্বা টাইচেনের শখ রাখো তারা এরকম টাইপের একটা টাইচেন পড়তে পারো একটু লং আছে এটা শঙ্খর মধ্যে লং টাইচেন উইথ কানের দুল প্রাইস পড়বে হচ্ছে টাইচেনটা চোদ্দশো পঞ্চাশ টাকা ফোরটিন ফিফটি হাতের এটার প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ এটার প্রাইস বাবা এটা ঘুরে গেছে এটার প্রাইস পড়বে সাড়ে পাঁচশো টাকা এটা গণেশের একটা নোয়া আর এটা কঙ্কন আছে সরিয়ে দিলাম এটা এটা মাথা থেকে ইজিলি খোলা পড়া করা যাবে তবুও এস আছে এস ব্যবহার করাই বেটার অপশন প্রাইস এটা চোদ্দশো পঞ্চাশ ফোরটিন আচ্ছা নেক্সট একটা রাউন্ড মানে সরি সানফ্লাওয়ারের মধ্যে লেস মিনা ওয়ার্কে একটা দেখাবো এর মধ্যে মিনাটা একদম কম রাখা হয়েছে আগেরটার মধ্যে যেমন মিনা ছিল জাল কাজে ওটার ফুল ডিফারেন্ট এটার ফুল ডিফারেন্ট আমি শুধুমাত্র ওই সূর্যমুখী বলছি বলে যে দুটোই সেম সূর্যমুখী তা কিন্তু নয় মুক্ত রিয়ারিংস দেখাবে মুক্ত রিয়ারিংস হবে না গো আচ্ছা এর সাথে কানের পেয়ে যাবে এরকম টাইপের কনসেপ্টে প্রাইস পড়বে হচ্ছে এটার তেরোশো পঞ্চাশ টাকা থার্টিন ফিফটি কানের পাশাটাও কিন্তু কম যায় না অনেকটাই বড় তেরোশো পঞ্চাশ টাকা থার্টিন ফিফটি পড়ছে প্রাইস দারুণ সুন্দর একটা ডিজাইন সরিয়ে দিচ্ছি তেরোশো পঞ্চাশ থার্টিন ফিফটি লাস্ট টাইচেন আজকের শেষ টাইচেন এটা পরেই আমি চুরগুলো দেখিয়ে দেবো ডিজাইন এটাই বোঝালো খুব ভালো দেখতে বারোশো পঞ্চাশ টাকা টুয়েলভ ফিফটি দাও চুরটা দাও বারোশো পঞ্চাশ টাকা টুয়েলভ ফিফটি পড়ছে প্রাইস আর এই হচ্ছে কানের টাইয়ের সাথে আচ্ছা চুর সরাও এটা একটু সরাও হুম আচ্ছা চুর আমি কয়েকটা দেখাবার কথা সো আমি চুর একটু দেখিয়ে দিচ্ছি আমার হাতে যে কঙ্কনটা পরে রয়েছে ওই মোটিভেরই চুর ঠিক আছে এটার মধ্যে অ্যাকোয়া মিনা আছে আর এটার মধ্যে গ্রিন মেরুন মিনা আছে যদি বলে এর মধ্যে অ্যাকোয়া মিনা করে দিতে হবে সেটা করে দেয়া যাবে সাইজ বলে অতি অবশ্যই বুকিং করবে সাইজ না বললে কিন্তু প্রোডাক্ট পাওয়া চাপের ব্যাপার খিলেন আছে প্রত্যেকটা চুরে প্রথম চুড়ের ডিজাইন দেখাচ্ছি প্রাইস পড়বে এদিকে আসুন একটু হাতটা দাও না ওই হাতটা দাও এসব চুর এমনি ঢুকিয়ে যাবে তোমার হাতে আচ্ছা হাতে দিয়ে দেখাচ্ছি দেখো প্রথম চুড়ের ডিজাইন প্রাইস পড়ছে ওয়ান পিস থার্টিন ফিফটি পেয়ারে নিলে টোয়েন্টি সিক্স হান্ড্রেড এদিকে একটু পড়বে না তুমি এটার প্রাইস হচ্ছে টোয়েন্টি সিক্স হান্ড্রেড এক পিসের দাম তেরোশো পঞ্চাশ থার্টিন আচ্ছা নেক্সট ডিজাইন দেখো ঢেউ খেলানো স্টাইলের চুরের ডিজাইন একটু জুম করে দি হ্যাঁ ভালো বুঝতে পারবে আজকে সীতা হবে না আগের দিন দেখানো আছে দেখে নেবে রেকর্ডে চলো এই একটা ডিজাইন দেখাচ্ছি চুরের ঢেউ খেলানো স্টাইলের মধ্যে ওয়ান পিস টুয়েলভ ফিফটি পেয়ার টোয়েন্টি ফোর হান্ড্রেড ওয়ান পিস টুয়েলভ ফিফটি পেয়ার টোয়েন্টি ফোর হান্ড্রেড সরিয়ে দিলাম এটা ঠিক আছে কিছু হবে না নেক্সট চুরের ডিজাইন দেখো এরকম টাইপের মিনা করা পাবে মিডিলে একটুখানি ওয়ান পিস প্রাইস তেরোশো পঞ্চাশ থার্টিন ফিফটি যেটাতে যেটা করা সম্ভব সেটাতে সেটা করা হয়েছে ঠিক আছে এর ওপর আর কিছু কাস্টমাইজেশন হবে না চলো নেক্সট ডিজাইন দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে এক পিস তেরোশো পঞ্চাশ থার্টিন ফিফটি তেরোশো পঞ্চাশ থার্টিন ফিফটি প্লিজ সাইজ বলবে সাইজ না বললে কোনো বুকিং নেওয়া হবে না তেরোশো টাকা থার্টিন ফিফটি ওটারই মিনা ছাড়া ভার্জান এটা আমার আগে হবে ওটারই মিনা ছাড়া ভার্জন দেখে নাও এটার প্রাইস এক পিসের দাম বারোশো বারোশ পঞ্চাশ বারোশো পঞ্চাশ টুয়েলভ ফিফটি বারোশো টাকা টুয়েলভ ফিফটি যাচ্ছে প্রাইস সব খিলেন করা ডিজাইন হ্যাঁ সব খিলেন দেওয়া দেখো ঠিক আছে সরালাম দেখি হয় তোমার হাতে তো হয়ে যাবে বাবা হবে না আচ্ছা নেক্সট একটা পালকিতে বউ চলে যায় এরকম কনসেপ্ট একটা চুর দেখাচ্ছি হ্যাঁ পালকির মধ্যে বউ যাচ্ছে এরকম টাইপের খুব সুন্দর এই চুরটা হ্যাঁ খুব আল্লাগ দেখতে আমি ডিজাইনটা দেখাই তোমাদেরকে দেখো এত সুন্দর কারিগরি সাইজ বলে বুকিং করবে এক পিসের দাম যাবে চোদ্দশো এক পিসের দাম যাবে চোদ্দশো পঞ্চাশ পালকিতে বউ চলে যায় এরকম কনসেপ্টের চুর দয়া করে অপশন দেবে না হলে পাবেই না চুর এমনি কম থাকে নেক্সট চুরের ডিজাইন দেখাচ্ছি দেখে নাও ঢেউ খেলানো স্টাইলের চুর এক পিসের দাম বারোশো পঞ্চাশ বারোশো টাকা টুয়েলভ খুব সুন্দর ঢেউ খেলানো স্টাইলের চুর দারুন বারোশো পঞ্চাশ টুয়েলভ ফিফটি দাঁড়াও না ডিস্টার্ব করে খুব এটা বল আচ্ছা নেক্সট আরেকটা দেখাচ্ছি বারোশো পঞ্চাশ টাকা দামের চুর দেখো টুয়েলভ ফিফটি বারোশো পঞ্চাশ মিনা ছাড়া চুরের মধ্যে এটা একটা সেরা কোয়ালিটি বলতে পারো মানে ভালো কোয়ালিটির চুর যদি ভালো ফিনিশিংয়ের চুর নিতে হয় চোখ বুঝে এটাকে কেনো প্রাইস এক পিসের দাম পড়বে বারোশো পঞ্চাশ পেয়ারে নিলে চব্বিশশো টাকা এই যে চুরের ডিজাইনটা দারুন ফিনিশিং সাইডটাও কতটা ড্রামাটিক দেখো এটা না একটা চুরের ডিজাইন দেখাচ্ছি বাবা এই হচ্ছে মোটিভটা চুরের একটাতে ফ্লাওয়ারে মিনা আছে একটাতে ফ্লাওয়ারে মিনা নেই স্কেল দাম আমি বলে দিচ্ছি এটা কি সাইজে হবে তবুও দিও তোমাদের কি সাইজ দরকার আমাকে বলে দিও আমার পক্ষে যদি পসিবল হয় পাবে এই এই হচ্ছে হচ্ছে ডিজাইনটা ডিজাইনটা ওয়ান পিস এর প্রাইস তেরোশো পঞ্চাশ টু এইট সাইজ এর হাতে নিলে ভালো হয় ঠিক আছে থার্টি থ্রি জিরোতেও হয়ে যাবে নেক্সট একটা চুর দেখাবো দেখবে শুধু এটা এই এত সুন্দর চুড় আমি কোনোদিনও দেখিনি এটা কিন্তু অ্যাকচুয়াল সোনার ডিজাইন শ্যাম সুন্দর জুয়েলারির অন্যতম সেরা একটা সোনার ডিজাইনের চুর এটা আমি নেক্সট দিন প্রথম পরে হয়তো বসবো দারুণ দেখতে এই চুরটা খুব সুন্দর এত সুন্দর চুর আমি কোনোদিন দেখিনি সরু চুরের মধ্যে একটা সেরা অপশান এটা এক পিসের প্রাইস যাবে হচ্ছে তোমার এগারোশো পঞ্চাশ ইলেভেন অপূর্ব 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 দেখতে এটা সুন্দর সুন্দর মানে আমি যত বলবো তত ততের ফিনিশিং কম পড়ে যাবে এত সুন্দর ডিজাইনটা আমি ওয়েট যদি হাতের টাইম আমি যদি খুঁজে পাই তোমাদেরকে সোনারটাই দেখিয়ে দেব অ্যাকচুয়ালি খুঁজে পাওয়াটাই হচ্ছে বিশাল ব্যাপার ডিজাইন গুলো এগুলো বানিয়ে বানিয়ে আনা হয় তারপরে আমাদেরকেও কারিগরেরা সোনার ডিজাইন গুলো পাঠায় যে এই ডিজাইনটা আমরা বানিয়েছি দেখুন দেখো আজকে আমি এখন আমার চোখে এলো ডিজাইনটা তাই দেখাচ্ছি তোমাদের এই ময়ূরের টাইচেনটা কিন্তু তোমাদের আমি আজকে দেখিয়েছি তোমাদের মনে আছে কিনা জানি না এই টাইয়ের ডিজাইনটা আমি আজকে তোমাদেরকে দেখিয়েছি সেম সোনারি ডিজাইন অ্যাকচুয়াল সোনার ডিজাইনটাই দেখিয়েছি চোখে পড়লো তাই মিনাটা দেখাচ্ছি ঠিক আছে এবং একই মিনা পড়া যদি গলা হাতেরটা খুঁজে পাই চুপটা তাহলে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে আচ্ছা এই কঙ্কনটা আমার কাছে অ্যাভেলেবেল আছে এই কঙ্কনটা কি আছে হাতের কাছে দেখিয়ে দিতে পার মিনার মধ্যে আছে মিনার মধ্যে বাবা এক্ষুনি হাতের কাছে যেই শ্যাম সুন্দরের এটা খুলেছি সাথে সাথে পেয়ে যাচ্ছে সব ডিজাইন চলো শ্যাম সুন্দরের নেক্সট একটা কঙ্কন ডিজাইন দেখে নাও সেম ডিজাইন সেম জিনিস হ্যাঁ সেম জিনিস সেম জিনিস সেম মিনা এটার প্রাইস বারোশো পঞ্চাশ এক পিস পেয়ারে চব্বিশশো টাকা একদম হুবুহু রেপ্লিকা দেওয়া হয় এবার ব্যাপারটা হচ্ছে কি সব সময় সব জিনিস না হাতের কাছে ডিজাইনটা থাকে না বলে আমি হয়তো তোমাদেরকে বুঝিয়ে পেয়ে গেছি বুঝিয়ে বলতে পারছি না যে কতটা অথেন্টিক ডিজাইনটা ঠিক আছে চলো যে চুরের ডিজাইনটা আমি এখন দেখাচ্ছি ওই ডিজাইনটাই আমরা সেম টু সেম রেডি করেছি জাস্ট হ্যাভ আ লুক দেখো ওই সেম ডিজাইনটাই আছে এখানে সেম মোটিভটা দেখে নাও সেম মোটিভটাই এখানে দেয়া হয়েছে বডিটার বাকিটা তো দেখতে পারবে না তোমরা কারণ মোটিভ টাই এমন করে করা ঠিক আছে এটার এক পিসের প্রাইস হচ্ছে ফিফটি ওয়ান পিসের প্রাইস এই হচ্ছে চুরের ডিজাইনটা সরিয়ে দিলাম চুরটা এক পিসের প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ পেয়ারে নিলে বাইশ টাকা একদম নিউ ডিজাইন সরম আচ্ছা ডিজাইন দেখাচ্ছি লাস্ট ডিজাইন দেখে নাও দেখিয়েছি আজকের চোকার হ্যাঁ পার্লের চোকার দেখিয়েছি এর হাতে মানে দুবার তিনবার হয়ে যাবে এত বড় চুর দেখো এই চুরটা আজকের শেষ ডিজাইন চুরের মধ্যে এক পিসের প্রাইস যাবে চোদ্দশো টাকা দারুণ ফিনিশিং মানে ফিনিশিং মাথা কালেকশন এটা ওয়ান পিস এইট হান্ড্রেড যে কটা সোনার চোখে পড়লো পটাপট তোমাদেরকে ডিজাইন আমি দেখিয়ে দিলাম রেপ্লিকা পিস ঠিক আছে আর আমি অবশ্যই বলবো যে যেগুলো কেনার আছে এখন থেকেই কেনা স্টার্ট করো যাদের জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে বিয়ে রয়েছে প্লিজ কেনাকাটি স্টার্ট করো ভেব না যে এর থেকেও বেটার অপশন কিছু জানুয়ারি মাসে হবে বারংবার বলা জানুয়ারি মাসে খুবই কম লাইভ হবে তো সেক্ষেত্রে প্লিজ আগে থেকে কেনাকাটি করো তখন আমাকে বারবার মেসেজ করে কোনো লাভ হবে না দিদি তুমি কেন লাইভে আসছো না কবে লাইভ হবে কবে কিনতে পারবো তো এখন থেকে আমার পৌষ মাসে এই ঘন ঘন লাইভ গুলো করার একটাই রিজন যাতে যাদের মাঘ মাসে বিয়ে রয়েছে তারা এই লাইফ গুলো থেকে কেনাকাটি করে কারণ অবভিয়াসলি মাঘ মাস শুরু হবে আর সাথে সাথে নিশ্চয়ই কিনবে না এখন থেকে কিনবে তবে মাঘ মাসে পড়তে পারবে ফাল্গুন মাসে পড়তে পারবে দ্যাটস ইট ঠিক আছে আজকে অন্য দিনের মতো আজকেও থাকছে মাত্র এক হাজার টাকা পার্চেস শিপিং যদি আপনারা শেয়ার করে সেটা স্ক্রিনশট আমাদেরকে পাঠান যারা শেয়ার করবেন তারা অটোমেটিক্যালি ফ্রি শিপিং পাবেন যারা শেয়ার করবেন না তারা ফ্রি শিপিং পাবেন না একদম এস সিম্পল এজ মানে যতটা আমার বোঝানো পসিবল আমি বোঝানোর চেষ্টা করলাম বাকি অনেকেই বোঝে না আলাদা করে আমি আর কোন এক্সপ্লেনেশন হোয়াটসঅ্যাপে কাউকে দিই না তার জন্য অনেকের আমাকে রুড মনে হতে পারে হোক অসুবিধা নেই কোন ব্যাপার না বাট লাইভে এতবার গলা ফাটিয়ে চিৎকার করে বোঝানোর পর পার্সোনালি লাইভে মানে ব্যক্তিগতভাবে ভাবে মেসেজে বোঝানোর আমার মনে হয় না দরকার আছে হ্যাঁ প্রোডাক্টের প্রাইস ডিটেলস প্রোডাক্টের কোয়ালিটি ডিটেলস আমাকে অলওয়েজ যতবার প্রশ্ন করবে আমি ততবার উত্তর দিতে বাধ্য বাট এই একই কথা যে এক হাজার টাকায় ফ্রি সেটা শুধুমাত্র শেয়ার করলে সেটা আমার আর মনে হয় না একশোবার বলার কোনো দরকার আছে বলে সো একটু প্লিজ লাইভটাকে দয়া করে রিকোয়েস্ট এটা শুনে বুকিং করবেন আর অতি অবশ্যই অপশান দেবেন ম্যাক্সিমাম আজকে যদি আপনারা অর্ডার প্লেস করেন আজকে হচ্ছে মানডে আমরা হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব বুধবারের মধ্যে ডিসপ্যাচ করে দিতে যদি অপশান থাকে আর একই প্রোডাক্টে যখনই মাল্টিপল বুকিং হবে আর এখন আমার মনে হয় না তাড়াহুড়ো করার কিছু আছে বলে কারণ আবার বিয়ে হচ্ছে সেই কোন মাসে বলো মানে জানুয়ারি পনেরো তারিখের পর থেকে অ্যাকচুয়ালি তো যা পনেরো নয় কুড়ি তারিখের পর থেকে আবার বিয়ে আছে জানুয়ারি মাসে তো এত তাড়াহুড়ো কিছু করার নেই এরপরে যে বিয়ের ডেট আছে তার আগে সবাই ডেলিভারি পাবে সো প্লিজ একটু অপশন দিয়ে বুকিং করবেন এবং হাতে সময় নিয়ে বুকিং করবেন আজকের মতো লাইফটা এখানে শেষ করছি আজকে আমরা দুটো লাইফ করেছি মানে একটা লাইফ আমার কেটে গেছিল জুম আউট করতে গিয়ে ওই লাইফটা একটা করা আছে ওই লাইভে আমরা পার্লের কালেকশন দেখিয়েছি এবং নেক পিস স্টার্ট করেছিলাম আর আজকের যে লাইফটা আবার এখন যেটা করছি এটাতে আমার হচ্ছে ইউেপের হার আছে চোকার আছে টাইচেন আছে হাতের চুর দেখালাম আজকে আহ হ্যাঁ নেকলেস দেখিয়েছি কিছুটা অর্ধেক একটু সময় নিয়ে একটু লাইফটা দেখে নি ঠিক আছে একটু সময় নিয়ে পুরো লাইফটা দেখো দেখেন আমাকে এস এস পাঠিও অপশন দিয়ে পাঠিও আজকের মতো শেষ করছি আবারও দেখা হবে নতুন কিছু কালেকশন সাথে আবারও আহ আরেকটা লাইভে কিছু যদি রিকোয়ারমেন্ট থাকে সেগুলো আমাকে পার্সোনালি জানাতে পারেন যে এগুলো নেক্সট দিন দেখালে ভালো হয় আজকে আমরা যেমন সীতাহার এবং লহরিটা করলাম না সেটা আবার নেক্সট লাইভে আমরা করার চেষ্টা করব তবে এক এক দিনে এক একটা করেই লং দেখানো হবে এটুকু আমি বলে দিতে পারি কারণ একদিনে অনেকগুলো লং দেখালে তোমরাই কনফিউজড হয়ে যাও যে লহরি নেব না সীতাহার নেব না তা ইউশেপের হার নেব। সেই জন্য আমি অলওয়েজ চেষ্টা করি দিনে একটা জিনিস দেখাতে তাহলে তোমাদেরও কনফিউশনটা দূরে থাকে রোজ দিন এত সুন্দর কিভাবে দেখায় তোমার জুয়েলারি ছাড়াও অপরূপ লাগে তোমার থ্যাংক ইউ সো মাচ দেখা হবে আবারও নেক্সট লাইভে সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট